ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে স্থানীয় সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোহাম্মদ সুফি উল্লাহ মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সাইদুর রহমান, মোহাম্মদ মোশারফ হোসেন মুন্সী, হাজী মোহাম্মদ ইলিয়াস আলী, হাজী মোহাম্মদ নাসির মিয়া, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সালাহ উদ্দিন সোহেল প্রমুখ। বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে সবসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গরিব দুঃখী মানুষের পাশে থাকেন। আশুগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।